হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভীষণ 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 ভালো আছি। আগের ব্লগ যারা যারা দেখেছো তারা বুঝতেই পেরে গেছো, আগের ব্লগেই মেনশন করে দিয়েছিলাম যে আমার বাড়িতে আজকে আবার একটা পার্টি আছে। সেই পার্টির জন্য সাজুগুজু করে নিয়েছি আমি, যদিও শরীরটা সেরকম খুব একটা ভালো নেই, বুঝতেই পারছো। কালকে দিনটা খুব এগিয়ে গেছে, আজকে খুব চেষ্টা করলাম দুপুরবেলা একটু ঘুমানোর, বাট ঘুমাতে পারিনি, সেই কারণে চোখ মুখটা একটু শুকনো শুকনো লাগছে। যাই হোক, ধামাকাদার পার্টি হতে চলেছে, সবাই আন্দা বয়ে আসছে। এখন বাজে রাত 9:20, 9:20 বাজে, এখনো সবাই আসছে, তাহলেই বুঝতে পারছে যে কটায় পার্টি শেষ হবে, বলতে পারছি না। আসুক, তারপরে সবটা দেখাবো, কিসের পার্টি সেটাও আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য বলবো। চলো তাহলে, কেমন লাগছে বলবো না, বললাম না, আমার নিজেরই সেরকম ভালো লাগছে না, মুখটা মনে হচ্ছে শুকনো শুকনো লাগছে। যাই হোক, তোমরা বলো কেমন লাগছে। চলো তাহলে, ওরা আসলে পরে তারপরে সবটা শেয়ার করছি। বলবে তাই বলো, 10টা বাজতে 10। এ বাবা, আমি দরজা না খুলে ইয়ে করছি, 10টা বাজতে 10-এ আমার বাড়ি অতিথি ঢুকছে সবাই, এখনো কেউ আসেনি, অনেকদিন পরে আসেনি। তুই আমার থেকে লম্বা হয়ে যাচ্ছিস, আমার এই জন্যই আমার ভালো লাগে না তোর পাশে দাঁড়াতে। আমার বাবাটা নাকি চল, ওরে বাবা রে, হ্যাঁ বস, আমার বাবাটা নাকি, চল সব তিন পণ্ডিত চলে এসছে, তিন পণ্ডিত চলে এসছে, চলো বক বক চলছে, আবার আসছি। হাঁটি দেখবো, ও তো হাঁটতে পারে, দাঁড়া হাঁটতে পারে, আসো 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 হাত থেকে এগুলো শেখে বলতো, ও দারুন দারুন দারুন, ডান্সের সময় হবে স্টেপ গুলো, হ্যাঁ স্টেপ গুলো আমাদের শেখাচ্ছে, দেখি স্টপ মপ, বাও বাও বাও, ফিগারটাও ভগবান দিয়েছে, সেই জন্য ট্যালেন্ট দেখাতে পারছে, এই শ্রেয়ানের ট্যালেন্ট থাকলেও দেখাতে পারবে না। আমার বাবা কে আমার দিকে তাকিয়ে রয়েছে, আমার এই ওকে ছেড়ে, এই যে আমাদের সব জিনিসপত্র ঢুকছে এখন, ক্যাটারিং মালিক পাঠালেন এইখানটায়, আচ্ছা এটা কি গরম, কি দেবো বকশিস দেবো, এই যে চলে এসছে, ওটা গ্যাসের ওপরেই বসিয়ে দাও একবারে, হ্যাঁ 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 হ্যাঁ, স্টিমে দিয়ে দেবো, কি ও এই যে সুমিরা নিউ চলে এসছে, বাবা হলুদ পাখি কি ভাল লাগছে সব, আচ্ছা এবার সব গিফট, মামা মামা ওরম করে না, আঙ্কেলের সঙ্গে ও ফাইট করতে বলছে, না না না, আচ্ছা এবার নাও গিফট গুলো দিতে চাইছো, দিয়ে দাও তাহলে গিফট গুলো, দূরে সর, যা থ্যাংক ইউ বল, আর এটা যাওয়ার সময় ভুল করে রেখে যাস, হ্যাঁ এখানটা কিছু, যেই বলেছি ভুল করে রেখে যাবি, আর বেরি করছে না মালটা, কাহাঁ সে আতি, ওয়াও দারুন হয়েছে, কালারটা দি, এটা দি, খুব সুন্দর হচ্ছে, আর কাজেরও হবে তোর, তোর কাজেরও হবে, কারণ বড় সড়ও আছে এবার। ও আচ্ছা, আমি তো ভুল, আমি হচ্ছে সুমিকে দিতে যাচ্ছি,
পারবি দেখ, না পারলে আমি রাখছি একটা দুটো, পারবি সব পারবে বলছে, সব পারবে। হ্যাঁ ওটাই, দাঁড়া এখনো খুলে পড়লে করতে পারো। মেনু কি আছে দেখো, কিমা দিয়ে ঘুগনি, মাংস ঘুগনি, তারপরে মিষ্টি আর বিরিয়ানি। তো বিরিয়ানি রাখি বলছে টেস্ট করতে, এই আটা ফাটা দিয়ে তো মুখ ইয়ে করা রয়েছে, খুলবো দমে না বসিয়ে, একবার খুললো কিচ্ছু হবে না, আমি বলছি দমে রোজে দমে একটু গরম। চলো বিরিয়ানিটা তুলে দেখি, এই ধর ধর, আলু বোখরার সঙ্গে নেবো, হ্যাঁ একদম নেই দাঁড়া খাই, দাঁড়াই আবার যদি নিতে হয় চেপে চুপে দিবি, আর দারুন হয়েছে না, দুর্ধর্ষ হয়েছে, আলু বোখরা দিয়ে খা, টকটক লাগবে একটু, দারুন লাগবে। আরো নে না বাবা, খেয়ে দেখ না, দেখ মরাটা খাচ্ছে কিভাবে, আর বলে খাওয়ার মতো হয়েছে, তো খাওয়ার মতো হয়েছে। এই আমরাও এদিকে আছি, তুই কি ভুলে যাচ্ছিস না, খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো, দে মামকে দে। বাবা এইভাবে মানুষ ইয়ে করে, একা একা খায়, কেউ গন্ধ দেই ঘাড়ে না, অর্ধ বজন টেস্টটা করি, আমি একটু টেস্ট করি। দারুন দারুন, মা কালী দারুন হয়েছে, দারুন হয়েছে, রুটি দিয়ে দে, অল্প করে রুটি দে আমাকে, এতটা ওই যে মামের মুখে দে। ঘুগনিটা কেমন হয়েছে বল, ভালো হয়েছে না, কত বড় রুটি নিয়েছে বল, এই যে চিবানা যাচ্ছে, দে ওই যে মাম কি চাইছে, না না এখন তো এমনি চিবাতে পারে সবই, দারুন খেতে, দারুন লাগছে, দারুন লাগছে। দেখো দেখো কেমন একা একা সেলফি তুলছে, এদের ধর্ম মেশাবে, এদের ধর্ম মেশাবে, একা একা কি সুন্দর ফটো তুলছে, সব কটা একা একা ফটো তুলছে, সেলফি তুলছে, এই তো ফ্যাল ফ্যাল করবে তো, আমাকে না নিয়ে তুলবি, খেলবো আমার বাবাটা কাকুলে উঠেছে, দাদা ভাই কোলে উঠেছে, দাদা ভাই, এই যে দিদি ভাইরা চলে এসছে, ফুচকা আসো, চলো। ও অংশু কেমন হয়েছে, ভালো আছে, ফুচকাকে রুটি আর ইয়ে সবই দিবি, হ্যাঁ দেবে, লেগ পিস সবার জন্য আছে, সব বাচ্চার জন্য। আই গুপু বিরিয়ানি কেমন হয়েছে সেটা বল আগে, রাখি আন্টি কিন্তু নিজে বানিয়েছে, কেমন হয়েছে সত্যি করে বলতো, মা কি নিজে বানিয়েছে, না 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 কেউ একটা হেল্প করেছে, এত সুন্দর কি করে হলো, ও তুই হেল্প করেছিস এই জন্য, ভুল গেয়া থা, ভালো আছে, ফুচকা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তো, আমাকে আমার দাদা বললো যে ইয়ে করতে, না অনেকক্ষণ কিন্তু একদম হাই স্পিডে স্টিমে ছিল, you were here but you're not, cause the drinks bring back all the memories of everything we've been through, toast to the ones here today, toast to the ones that we lost on the way, cause the drinks bring back all the memories, and the memories bring back your, there's a time that I remember, when I did not know no pain, when I believed in forever, and everything would stay the same. Now my heart feels like December, when somebody say your name,
Cause I can't reach out to call you, but I know I will one day.
দাঁড়া করবে করবে দাঁড়া আগে গো বপ্পার গা গির গা দারুন তুমি বসে বসে ডান্স করছে দেড়টা বাজে দেড়টারও বেশি বাজে এখনো এরা যাচ্ছে না তাহলে দেখো আমার চোখ মুখের অবস্থা দেখো 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 সবাইকে দেখো কি অবস্থা কি বলবো আমি আর এগারোটা করি না চল 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 এবার আবার আরম্ভ করি যাচ্ছেন গেল আবার রং দলে দেখা হচ্ছে ধামাকাদার ধামাকা দেখার জন্য টাটা 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 আবার রং দলে পরশুদিন তাই তো দাদা টাটা হ্যাঁ টাটা 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 দুটো বাজতে দশ এখন আমাদের পার্টি শেষ হলো আবার মানে দেখলেই সব ঠিক ছিল বাট রাখির ছোটো পুচকেটা লাস্টের দিকে হঠাৎ করে মানে সারা দুপুরও আজকে ঘুমায়নি বাচ্চাদের তো কখন কি প্রবলেম হয় বলা যায় না কুকুর ডাকছে তা সেই কারণে ও একটু বেশি কান্নাকাটি জুড়ে দিল বলে রাখিরা বেরিয়ে গেল তা আমাদের দেখলেই আমাদের যে রাত সে রাতই হয় তা ভীষণ মজা করলাম দেখো তোমরা রাখির রান্নাগুলো ফাটাফাটি ছিল খুব ভালো খেয়েছি যেটা বলা হয়নি সেইভাবে হয়তো মেনশন করা হলো না আজকের পার্টিটা ছিল কিন্তু রাখি আর শম্ভুদার তরফ থেকে ওদের অ্যানিভার্সারি গেল 13 তারিখ আমাদেরই কিছু প্রবলেমের জন্য মানে বিশেষ করে আমার প্রবলেমের জন্যই সেটাকে পিছিয়ে নিয়ে আজকের দিনে করা হলো এবং আমার বাড়িতেই করা হলো ওরাই সব সেই জন্য রান্নাবান্না সমস্তটাই করে নিয়েছিলো ফাটাফাটি রান্নাবান্না খাওয়া দাওয়া সবটা করেছি খুব মজা করেছি বাট রাখি যেহেতু ওইভাবে চলে গেল ওটাই যা মন খারাপ লাগার তাছাড়া সবচেয়ে ঠিক ছিল পরশুদিন যাবার আবার আমাদের দেখা হবে বাট রাখির সঙ্গে দেখা হবে না রাখি ছোট বাচ্চাটা তো যার জন্য রং দোলের প্রোগ্রামে ও থাকতে পারে না বাচ্চাটাকে নিয়ে প্রবলেম হয়ে যায় সেই জন্য ও ওটাই খারাপ লাগছে যাই হোক আর বকবক করবো না আর পারছিও না দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা ভীষণ ভীষণ পরিমাণে খারাপ চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই দেখো কেমন লাগলো সেটাও বলো টাটা গুড নাইট টাটা টাটা বাই বাই টাটা গুড বাই গয়া।